হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? কাতার কান্ট্রি, দোহা কাতার, তার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক। দোহা কাতারের কিছু স্পেশাল মুহূর্ত দৃশ্য আপনাদের সামনে ধারণ করে উপস্থাপন করা হয়েছে। এটি মূলত একটি ইফতার পার্টি ছিল, ট্রেডিশনাল দোহা কাতারের। দেখুন কি সুন্দর লাইট ঝলমল করতেছে। আর এটি হচ্ছে রাতের ড্রাইভিং, মিডনাইটের। কি অপরূপ সৃষ্টি করা লাইটিং, বোঝার ক্ষমতা নেই যে রাতের আঁধার হয়ে গেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ট্রেভেল টু 2021 এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আর এটি হচ্ছে দোহা কাতারের সমুদ্রের পাশে উপস্থিত, এই দেখুন সমুদ্র সৈকত। সম্পূর্ণ দোহা আপনাদের সামনে চেষ্টা করা হয়েছে দেখানোর জন্য অল্প অল্প করে। এটি মূলত কাতারের মূল দোহা, দোহা সিটি। এই ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে সব কিছুই আপনাদের দেখানো হবে। আর বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2022-তে ওয়ার্ল্ড কাপ ফুটবল এই দেশেই হচ্ছে। আশা করি সকলেই ফুটবল খেলা দেখবেন। আর যারা ভিজিট করতে আসবেন তারা তো অবশ্যই নিজ চোখেই দেখবেন, আর যারা ভিজিট করবেন না বা যাবেন না টিভিতে দেখবেন, তারা সরাসরি আমার চ্যানেলে ভিজিট করে কাতারের আরও ভিডিও আছে আপনারা দেখতে পারবেন। কাতার একটি খুবই সুন্দর দেশ, উন্নত দেশ। ছোট্ট দেশ কিন্তু উন্নতর দিকে অনেক এগিয়ে আছে বিশ্বের দরবারে। দেখুন এই লেবারগুলি কাজ করতেছে কনস্ট্রাকশন কোম্পানিতে, রাস্তার কাজ চলতেছে, সব কিছুই অল্প অল্প করে আপনাদের দেখানো হবে। দেখুন যত রোড আছে সব কিছুই এই ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজনের আগেই কমপ্লিট করা হবে। সব কিছু সুন্দরভাবে সাজানো হবে। এটি মিডল ইস্টের গালফ এর কান্ট্রি। আর এটি হচ্ছে মেট্রো ট্রেনের, অল্প অল্প করে কাতারের সব কিছু আপনাদের সামনে ধারণ করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা, স্কিপ করে যাবেন না। আর প্রতিবারের মতোই বলবো, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন অলের উপরে প্রেস করে নোটিফিকেশন অন করে দিন। সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেটস গো অ্যাগেইন স্টার্ট। আর এটি দোহা সিটির হাইওয়ে রোড, এই ভিডিওটি রাতে ধারণ করা হয়েছিল। এটা সমুদ্র সৈকত থেকে আসা যায় এবং ওয়াকরা হাইওয়ে এবং দোহা সিটি হাইওয়ে থেকে সব দিকেই রাস্তা জয়েন্ট করা আছে, যে কোনো দিক দিকে আপনারা আসতে পারবেন। এটা মূলত পুরানো এয়ারপোর্টের ভিআইপি রোড। আশা করি আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিন, তাদেরকেও দেখার
সুযোগ করে দিন। যারা বাস্তবে দোহা কাতার দেখেননি বা দেখবেন এই ভিডিওতে, সবার আগেও আপনি দেখতে পাবেন। এবং দোহা কাতার সবাই নাম জানেন, কারণ এখন তারই মাধ্যমে সবাই এখন জেনে গেছেন যে গালফের মধ্যে একটি ছোট্ট দেশ, উন্নত দেশ, যে দেশে ফুটবল খেলা হবে। দেখুন কি রাতের আধারেও দিনের মতো জলমল করতেছে লাইট, কত বড় রাস্তা দেখার মতো। এই দেখুন কি সুন্দর ট্রাফিক লাইট, সিগনালের লাইটের অপেক্ষা করতেছিল সবাই। এদেশের আইনকে সবাই সম্মান করে। আপনারা গেলে দেখতে পারবেন, খুবই সুন্দর সাজানো গোছানো দেশটি, দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য আছে, পর্যটকেরও আছে। বন্ধুরা আমি আছি এই জন্য দেশটির সৌন্দর্যের কথা বলতেছি, দেখার মতো দেশ, ঘোরার মতো। বন্ধুরা আপনাদেরও ভিডিও দেখেই মোটামুটি ধারণা হয়ে যাবে দেশটি সম্বন্ধে। আর যদি একটু উপকৃত হন বা ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম ভালো লাগে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন অলের উপরে প্রেস করে রাখুন। আর এটি হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে, দেখতে পাচ্ছেন কত ফ্লাইট সারি সারিভাবে রাখা আছে, সবার টাইম টেবিল মতো চলে যাবে। আর এটি হচ্ছে কাতার এয়ারওয়েজের 5-star এয়ারলাইন্স, ওয়ান ওয়ার্ল্ড, সার্ভিসও খুবই ভালো, টাইম টেবিল মেনটেন করে চলে ওরা, সেফটি অ্যান্ড সিকিউরিটি তাদের প্রায়োরিটি নম্বর ওয়ান কাতার এয়ারওয়েজের। বন্ধুরা অল্প করে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ সো